সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা জানো আজ উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় লেকচার, তৃতীয় ভাষণ। শিক্ষার্থী বৃন্দ, তোমরা জানো বিগত দুটি ক্লাসে আমরা ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি। তো কিছু ম্যাট্রিক্সের প্রকারভেদ আমাদের আলোচনা করা বাকি ছিল, আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে আলোচনা করব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি। ত্রিভুজাকার ম্যাট্রিক্স এটার ইংরেজি হলো ট্রাইঅ্যাঙ্গুলার ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের অথবা নিচের উপাদান সমূহ যদি শূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে আমরা বলবো ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর এই ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলো দুই ধরনের, একটি হলো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স এবং অপরটি হলো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা দেখবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি ধরনের এবং নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি ধরনের। তাহলে আমরা দেখি যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা আসলে কি। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটি ইংরেজি হলো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলো কোন বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের নিচের উপাদান সমূহ যদি শূন্য হয় তাহলে ওই ম্যাট্রিক্সকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। উদাহরণস্বরূপ আমরা লিখতে পারি, যদি এ কোনো একটি ম্যাট্রিক্স হয় বা বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে এটিকে যদি আমরা এইভাবে লিখতে পারি যে 1, 5, 6, 0, 7, -8, 0, 0, 9। তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থী বৃন্দ এখানে যে আমরা জানি এটি হলো মুখ্য কর্ণ, এটি হলো মুখ্য কর্ণ এবং এর নিচের উপাদান সমূহ হলো 0, 0, 0। তোমরা দেখতে পাচ্ছ যে মুখ্য কর্ণের নিচের উপাদান সমূহ কি 0 এবং উপরের উপাদান সমূহ কিন্তু কি অশূন্য, অশূন্য। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 5, 6, -8 এই তিনটি ভুক্তি বা উপাদান দ্বারা একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সুতরাং এটি একটি কি ঊর্ধ্ব ত্রিভুজাকার বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। শিক্ষার্থী বৃন্দ, আমরা এখন দেখব নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স এটির ইংরেজি হলো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হলো কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের উপাদান সমূহ যদি শূন্য হয় এবং বাকি তাহলে ওই ম্যাট্রিক্সকে আমরা বলবো নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। উদাহরণস্বরূপ বি যদি কোনো একটি ম্যাট্রিক্স হয় এবং এটিকে যদি আমরা এইভাবে লিখতে পারি যে বি ইকুয়াল টু 1, 0, 0, 2, 3, 0, -6, -8, 9। তো দেখতে পাচ্ছ যে মুখ্য কর্ণের উপরের উপাদান সমূহ কিন্তু শূন্য কিন্তু নিচের উপাদান সমূহ কিন্তু অশূন্য। সুতরাং নিচের উপাদান সমূহ দ্বারা একটি ত্রিভুজ উৎপন্ন বা গঠিত হয়েছে। সুতরাং বি একটি কি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার এবং নিম্ন ত্রিভুজাকার সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছ। আমরা এখন আলোচনা করব ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিয়ে। ট্রান্সপোজ শব্দটি হলো ইংরেজি এবং এর বাংলা হলো রূপান্তরিত বা বিম্ব। অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্সও বলতে পারি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স TRANSPOSE ট্রান্সপোজ ম্যাট্রিক্স বাংলা হলো রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের সারিকে কলাম এবং কলামকে সারিতে রূপান্তরিত করলে, অর্থাৎ সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে রূপান্তরিত করলে বা পরিণত করলে
যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে পূর্ববর্তী ম্যাট্রিক্সের আমরা বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স। সাপোজ এ যদি কোনো একটি ম্যাট্রিক্স হয় এবং এটিকে যদি আমরা এইভাবে সূচিত করি, তোমরা জানো ম্যাট্রিক্সকে আমরা তিনভাবে সূচিত করতে পারি, থার্ড ব্র্যাকেটের সাহায্যে অর্থাৎ তৃতীয় বন্ধনীর সাহায্যে, ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ প্রথম বন্ধনীর সাহায্যে এবং দুই জোড়া খাড়া বা উলম্ব রেখার সাহায্যে। এ বি সি ডি ই এফ জি এইচ আই, তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাট্রিক্সের নয়টি উপাদান রয়েছে, অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ আই। আচ্ছা, তাহলে আমরা তোমরা দেখবা যে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে সাধারণত এ ড্যাশ বা এ টি দ্বারা সূচিত করা হয়ে থাকে, এ ড্যাশ বা এ টি দ্বারা সূচিত করা থাকে। এবং তাহলে আমরা এখানে লিখতে পারি অর্থাৎ ম্যাট্রিক্সের প্রদত্ত ম্যাট্রিক্স এর সারিগুলোকে যদি আমরা কলামের অনুযায়ী করি এবং কলামগুলোকে সারিতে রূপান্তরিত করি তাহলে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাবো। তাহলে আমরা যদি প্রথম সারিকে প্রথম কলামে রূপান্তরিত করি তাহলে হয় আমরা পাবো এ বি সি, এবং দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলামে রূপান্তরিত করি তাহলে পাবো ডি ই এফ, তৃতীয় সারিকে তৃতীয় কলামে যদি আমরা রূপান্তরিত করি তাহলে পাবো এরকম। সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে অনুরূপভাবে আমরা কলামকে যদি সারিতে লিখি অর্থাৎ এ বি এ বি এ ডি জি তাহলে পাবো এ ডি জি, অর্থাৎ এই প্রথম কলামকে আমরা যদি প্রথম সারিতে রূপান্তরিত করি তাহলে পাবো, দ্বিতীয় কলামকে দ্বিতীয় সারিতে রূপান্তরিত করি পাবো, তৃতীয় কলামকে আমরা তৃতীয় সারিতে রূপান্তরিত করলে আমরা এটি পাবো। সুতরাং এটি একটি ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি সেটি বুঝতে পেরেছ। আমরা এখন আলোচনা করব ত্রুটি সম ম্যাট্রিক্স নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আগে আমরা দেখব যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিছু বিধি বা নিয়ম মেনে চলে। অর্থাৎ এক নম্বর একটি নিয়ম হলো কোনো একটি ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর পুনরায় ট্রান্সপোজ করলে আমরা মূল ম্যাট্রিক্স ফিরে পাবো। দুই নম্বরটা হলো দুটি ম্যাট্রিক্সের যোগফলকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা ম্যাট্রিক্স দুটি আলাদা আলাদা ট্রান্সপোজ ম্যাট্রিক্স পাবো, এবং দুটি ম্যাট্রিক্সের গুণফলকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা পাবো বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা বি ট্রান্সপোজ আগে লিখেছি, এটি এক নিয়ম বা বিধি। এটি ছাড়া আমরা যদি লিখি এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ তাহলে এ দুটি গুণফল এ দুটি গুণফলের সমান কখনোই হবে না। সুতরাং নট ইকুয়াল টু এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, অর্থাৎ এ বি ট্রান্সপোজ যেগুলো আমরা লিখতে পারবো বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব উপ ম্যাট্রিক্স নিয়ে। সাব ম্যাট্রিক্স উপ ম্যাট্রিক্স এর ইংরেজি হলো সাব ম্যাট্রিক্স। সাব ম্যাট্রিক্স বা উপ ম্যাট্রিক্স হলো কোনো ম্যাট্রিক্সের কিছু সংখ্যক সারি এবং কলামকে বাদ দিয়ে যদি আমরা কোনো ম্যাট্রিক্স গঠিত করি বা গঠন করি তাহলে ওই ম্যাট্রিক্সকে আমরা বলবো পূর্ববর্তী মূল ম্যাট্রিক্স থেকে সাব ম্যাট্রিক্স বা উপ ম্যাট্রিক্স। যেমন এ যদি একটি ম্যাট্রিক্স দেয়া থাকে অর্থাৎ এ বি সি ডি ই এফ জি এইচ আই, এবং এখান থেকে যদি আমরা এই ম্যাট্রিক্সে যদি আমরা এক নং সারি এবং এক নং কলমকে বাদ দিয়ে একটি ম্যাট্রিক্স গঠন করি তাহলে আমরা কি পাবো সেটি আমরা দেখবো। তাহলে আমরা যদি পাই সেই ম্যাট্রিক্সটি আমরা বি দ্বারা সূচিত করি আমরা পাবো ই এফ এইচ আই, অর্থাৎ বি ম্যাট্রিক্স হলো এ ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স বা উপ ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুরূপভাবে আমরা যদি দুই নং কলাম এবং দুই নং সারি বাদ দিতে আমরা পাবো এ সি জি আই দ্বারা গঠিত একটি উপ ম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করবো প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে। প্রতিসম ম্যাট্রিক্স ইংরেজিটা হলো সিমেট্রিক ম্যাট্রিক্স।
সিমেট্রিক্স নিয়ে। কোন একটি বর্গ ম্যাট্রিক্স এ যদি হয় এবং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি এটি হয় বা এ ড্যাশ হয়, এ ড্যাশ বা এটি হয় এবং আমরা যদি লিখতে পারি যে এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ, অর্থাৎ এ ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করার পরেও যদি আমরা এ ড্যাশ বা এ ট্রান্সপোজ পাই, অর্থাৎ এই দুটি ম্যাট্রিক্স যদি পরস্পর সমান হয়, তাহলে ওই দুটি ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সকে আমরা বলবো কি প্রতিসম ম্যাট্রিক্স। উদাহরণস্বরূপ তোমরা দেখতে পারো, যেমন এ যদি একটি ম্যাট্রিক্স হয় যেরকম 1, 2, 3, 4, 5, 4, 5, 6, আমরা যদি এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাবো, ট্রান্সপোজ করলে আমরা পাবো, অর্থাৎ এক নং সারিকে এক নং কলামে রূপান্তরিত করতে হবে, তাহলে পাবো আমরা 1, 2, 3, 4, 5, 2, 3, 2, 6, 4 এবং 3 নং সারিকে যদি আমরা 3 নং কলামে রূপান্তরিত করি তাহলে আমরা পাবো 3, 4, 5। সুতরাং এই দুটি ম্যাট্রিক্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে এ ট্রান্সপোজ এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ। সুতরাং এটি কি প্রতিসম ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনা করব বি প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে, অর্থাৎ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে। বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স ইংরেজিটা হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ইংরেজি হলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কোন একটি বর্গ ম্যাট্রিক্স এ এবং এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি এটি হয় এবং আমরা যদি লিখতে পারি যে এ ইকুয়াল টু মাইনাস এটি, অর্থাৎ বা এ ড্যাশ, তাহলে আমরা এ কে বলবো বি প্রতিসম ম্যাট্রিক্স বা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। অর্থাৎ কোন একটি ম্যাট্রিক্সের নেগেটিভ ম্যাট্রিক্স যদি প্রদত্ত ম্যাট্রিক্সের সমান হয় তাহলে আমরা ওই ম্যাট্রিক্সকে বলবো কি বি প্রতিসম ম্যাট্রিক্স বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। যেমন উদাহরণস্বরূপ এ যদি একটি ম্যাট্রিক্স দেওয়া থাকে যে 0, 1, -2, -1, 2, 0, -3, 3, 0 এবং তাহলে যদি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এ ড্যাশ ইকুয়াল টু কি হবে বা এ ট্রান্সপোজ ইকুয়াল টু হবে 0, 1, -2, সারিকে কলাম কলামকে সারিতে রূপান্তরিত করবো আমরা এক্ষেত্রে -1, 0, 3, 2, -3, 0 অতএব এটিকে যদি আমরা নেগেটিভ করে নিই ওখানে সে -1 দ্বারা গুণ করে তাহলে আমরা পাবো কি পাবো -0, 1, -2। আমরা যদি মাইনাস কমন নেই মাইনাস যদি আমরা কমন নেই তাহলে আমরা পাবো 0, 1, -2, 1 0, -2 তাহলে -1 0, 3 যদি কমন নেই ইকুয়াল টু পাবো 2, -3, 0 হবে না এখানে। দিস ইমপ্লাই ট্রান্সপোজ ইকুয়াল টু দিস ইমপ্লাই এ ট্রান্সপোজ ইকুয়াল টু -a অতএব ইকুয়াল টু -a ট্রান্সপোজ। সুতরাং আমরা বলতে পারি এ একটি কি বি প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখব সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কি। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স ইংরেজিটা হলো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স,
আইডেন্টিপোটেন্ট ম্যাট্রিক্স কোন একটি বর্গ ম্যাট্রিক্স এ কে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বলবো যদি a স্কয়ার ইকুয়াল টু a হয় অর্থাৎ a স্কয়ার ইকুয়াল টু a ইনটু a ইকুয়াল টু যদি a হয় অর্থাৎ কোন একটি বর্গ ম্যাট্রিক্স কে পুনরায় যদি ওই ম্যাট্রিক্সে গুণ করি তাহলে যদি পূর্ববর্তী ম্যাট্রিক্স বা মূল ম্যাট্রিক্স ফিরে আসে বা ফিরে পাই তাহলে আমরা ওই ম্যাট্রিক্স কে বলবো সমঘাতী ম্যাট্রিক্স উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যদি a ইকুয়াল টু 1 0 0 1 হয় তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার ইকুয়াল টু a ইনটু a ইকুয়াল টু 1 0 0 1 ইনটু 1 0 0 1 ইকুয়াল টু যদি 1 0 0 গুণগুলো আমরা এই পাবো ইকুয়াল টু a সুতরাং এখানে আমরা বলতে পারি a স্কয়ার ইকুয়াল টু a প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসলে এটা তোমরা প্রমাণ করতে পারবে যখন আমরা ম্যাট্রিক্সের গুণন পড়াবো তখন তোমরা এটি স্পষ্ট ধারণা পাবে যে একটি ম্যাট্রিক্সকে কিভাবে আমরা অপারেটিভ ম্যাট্রিক্সের সাথে গুণ করতে পারি তাহলে তোমরা সেখান থেকে এটি স্পষ্টভাবে বুঝতে পারবে আশা করি আগামী ক্লাসে তোমাদের আমি সেটি বোঝাতে সক্ষম হব আমরা এখন আলোচনা করব অভেদ্যঘাতী ম্যাট্রিক্স অভেদ্যঘাতী ম্যাট্রিক্স এটা ইংরেজি হলো ইনভলিউটরি ম্যাট্রিক্স ইনভলিউটরি ম্যাট্রিক্স কোন একটি বর্গ ম্যাট্রিক্স এ কে অভেদ্যঘাতী বা ইনভলিউটরি ম্যাট্রিক্স বলা হবে যদি আমরা লিখতে পারি যে এ স্কয়ার ইকুয়াল টু আই অর্থাৎ কোন একটি ম্যাট্রিক্স কে পুনরায় ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে যদি আমরা পাই একটা আইডেন্টিটি বা কি একক বা অভেদক বা ইউনিক ম্যাট্রিক্স পাই তাহলে ওই ম্যাট্রিক্সকে আমরা বলবো অভেদ্যঘাতী ম্যাট্রিক্স অর্থাৎ যদি a ইকুয়াল টু মাইনাস টু মাইনাস থ্রি ওয়ান টু হয় এবং এটিকে যদি পুরো আমরা গুণ করি ইনটু a ইকুয়াল পাবো a স্কয়ার ইকুয়াল টু যদি কি পাই i পাই ইকুয়াল টু কত পাবো আমরা 1 0 0 1 যদি পাই ইকুয়াল টু i2 তাহলে আমরা এই প্রদত্ত ম্যাট্রিক্স দিয়ে কি বলবো অভেদ্যঘাতী ম্যাট্রিক্স বা ইনভলিউটরি ম্যাট্রিক্স প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারের সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছো তো মোটামুটিভাবে আমরা ম্যাট্রিক্সের শ্রেণীবিভাগ তোমাদের সামনে আলোচনা করেছি আশা করি তোমরা যদি এগুলো স্টাডি করো বাড়িতে পড়াশোনা করো তোমরা ভালোভাবে ম্যাট্রিক্স সম্পর্কে জানতে পারবে বুঝতে পারবে আগামী ক্লাসে আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ গুণ ম্যাট্রিক্সের ভাগ হয় না কখনো ম্যাট্রিক্সকে সাধারণত আমরা যোগ করতে পারি বিয়োগ করতে পারি এবং গুণ করতে পারি গুণন করতে পারি সুতরাং এই তিনটি বিষয় নিয়ে আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব আজকে তোমাদের ক্লাসে এ পর্যন্তই আশা করি তোমরা সবাই ভালো থাকবে কোভিড-19 ভাইরাস থেকে নিজেদের সুরক্ষিত রেখে তোমরা জীবনযাপন করবে এবং ঘরের বাইরে বেশি যাওয়ার দরকার নাই প্রয়োজন ছাড়া বাড়িতেই তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং অনলাইন ক্লাসগুলো তোমরা নিয়মিত চর্চা করো স্টাডি করো তাহলে তোমরা আশা করি ভালো করতে পারবে এবং তোমাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি।